আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবার খবরে আলোচনায় রয়েছে সৌদি হতে এইমাত্র পাওয়া খবর, সৌদি কর্তৃপক্ষের নতুন ঘোষণা, আরও 3 রোগীসহ সর্বমোট 5 জন শনাক্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে আরও 3 জন করোনা আক্রান্তের খবর মিলেছে, এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5 জনে। এই 5 জনেই ইরান ফেরত সৌদি আরবের নাগরিক। গত সোমবার ও বুধবার জানা গিয়েছিল যে 2 জন সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তারা বাহরাইন ও ইরান সফর করেছিল। যদিও 2 জনই নিজেদের ইরানের সফরের কথা সৌদি কর্তৃপক্ষের কাছে চেপে যান। জানা যায় যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের মাঝে 2 জন স্বামী স্ত্রী। স্বামী কুয়েত থেকে ইরান সফর করেন, পরবর্তীতে তার মাধ্যমে তার স্ত্রী করোনা আক্রান্ত হন। যে 5 জন করোনা আক্রান্ত হয়েছে তাদের সবারই ইরান সফরে রেকর্ড রয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা ভাইরাস সম্পর্কে যে কোনো তথ্য ও সহযোগিতার জন্য 937 একটি হটলাইন নাম্বার রয়েছে। করোনা ভাইরাস সংক্রান্ত যে কোনো দরকারে সৌদি আরব প্রবাসীদের এই নম্বরে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা দয়া করে আতঙ্কিত হবেন না। আমরা জানি সৌদি আরবে আপনারা বিভিন্ন শহরে, বিভিন্ন স্থানে, বিভিন্ন প্লেসে কাজ করেন, কিন্তু এই যে বর্তমান অবস্থা তা কিন্তু সত্যি খুবই চিন্তাদায়ক। কারণ আপনার আশেপাশে যদি করোনা ভাইরাসের রোগী থেকে থাকে, আপনিও তার সংস্পর্শে আসলে করোনা ভাইরাসে সংক্রামিত হতে পারেন। তাই আমরা সবসময় চাই আপনারা নিরাপদ থাকুন, আর আপনাদের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আপনাকেই করতে হবে। দয়া করে সবসময় মাস্ক ব্যবহার করুন এবং একটু পরপরই হাত ধুবেন, দরকার হলে একটু পরপর হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, এবং যতটা সম্ভব একটু বিরতি দিয়ে দিয়ে আপনাকে পানি খেতে হবে। দয়া করে করোনা ভাইরাস সম্পর্কিত আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে, সেগুলো একটু দেখে নিন, এবং এই খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এখনই সতর্ক করে দিন। আর ভবিষ্যতের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।